তোমার কি বিয়ে হয়েছে? দিদি তোমার কি বয়ফ্রেন্ড আছে? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কি নিয়ে পড়াশোনা করছো? ইউটিউব চ্যানেলও ছিল যেটা কিন্তু 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে, সে আমাকে এসে উল্টোপাল্টা বলেছিল। তারপরে কদিন বাদে সে নিজেই আবার আমার কাছে হেল্প চাইতে এসেছিল। আমার বাবা মা আগে চাষাবাদ করতো। করেছো দিদি কিউএনএ ভিডিওর জন্য? তো হ্যালো তোমাদের সবাইকে, আজকে ফাইনালি কিউএনএ ভিডিও চলে এসেছে। তো সবার প্রথমে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ এত তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে আমার পাশে থাকার জন্য, আর এইভাবেই সাপোর্ট করে দিও। তো চলো এবার ফাইনালি কোশ্চেন অ্যান্সারগুলো শুরু করা যাক। তো সব থেকে কমন কোশ্চেন হচ্ছে, আমার পুরো নাম কি, আমি কোথায় থাকি, আমি কোন ক্লাসে পড়ি? তো আমার পুরো নাম হচ্ছে কৃপা ঢালী, আমি থাকি হুগলি জেলার মগড়াতে, আর আমি কোনো স্কুলে পড়ি না, আর কোনো ক্লাসে পড়ি না। না পড়াশোনা করেছি, আসলে আমার কলেজ শেষ হয়ে গেছে। তো প্রথম কোশ্চেন করেছে আইওটি ইন্টারন্যাশনাল, তোমার বাংলাদেশ আসার ইচ্ছে আছে কিনা, তোমার পুরো ঠিকানা, তোমার ছাদ বাগান করার শুরুটা কেমন ছিল, আর তোমার বয়স কত? তো আমার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে, একদিন অবশ্যই যাব, আর পুরো ঠিকানাটা বলে দিলাম। আর ছাদ বাগান করার শুরুটা কিন্তু আমার সেই স্কুল থেকে, আমি স্কুলে যখন পড়তাম স্কুল থেকে অনেক অনেক গাছ নিয়ে গিয়ে বাড়িতে ছোট ছোট কৌটোতে বসাতাম, তো তখন থেকেই আমার ছাদ বাগানের শুরু। আর আমার বয়স, মেয়েরা আবার নিজের বয়স বলে নাকি? আরে না না, আমার বয়স 24। আর ফ্রি ফায়ার ওয়াইকে কমেন্ট করেছে, তুমি কোনো কাজ করো? হ্যাঁ আমি কাজ করি, আসলে সেরকম কোনো কাজ নয়, কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং এর কাজ করছি। আমার ইউটিউব চ্যানেল নয় অবশ্যই, অন্য কোনো ইউটিউব চ্যানেলে, আমি নামটা বলতে পারবো না। এরপর পূর্ণিমা সরকার কমেন্ট করেছে, তোমার নাম, তোমার বাড়ি, আর ফাঙ্গিসাইড না থাকলে কি লাগানো যাবে, আর ড্রাগন ফ্রুটস এর মাটি কি করে করতে হবে, তোমার কটা প্ল্যান্ট আছে? আচ্ছা ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু সেটা সেরকম খুব একটা কাজ হয় বলে আমি মনে করি না। আর ড্রাগন ফ্রুটস এর মাটি তৈরি করার সময় এটা সবসময় খেয়াল রাখতে হবে যে মাটিতে যেন কোনো রকম ভাবে জল না জমে, আর সেটার জন্য কিন্তু তুমি লাল বালি ইউজ করতে পারো। এরপর জান্নাতুল ফেরদৌসি কমেন্ট করেছে, তোমার কি বিয়ে হয়েছে? না আমার বিয়ে হয়নি এখনো। আজিবুল এসকে কমেন্ট করেছে, দিদি তোমার বাড়ি কোথায়, তোমার পরিবারে কে কে আছে, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? তো বাড়ি কোথায় তো বলে দিলাম, আর পরিবারে হচ্ছে আমার দাদা বৌদি, তাদের ছোট্ট একটা মেয়ে, আমি, দিদি আর বাবা মা থাকি, আর আমি পড়াশোনা করেছি হচ্ছে বিএলএলবি নিয়ে। এরপর আর স্যাটিসফাইং কমেন্ট করেছে, দিদি তোমার ফেভারিট কালার, সিঙ্গার, অ্যাক্টার, সং, মুভি আর ফুড কি? তো ফেভারিট কালার ব্ল্যাক, সিঙ্গার কিশোর কুমার, অ্যাক্টার নেই সেরকম, সং ও পুরোনো গান ভালো লাগে, আর মুভি হচ্ছে হিন্দি একটা মুভি আছে আনন্দ, ওই মুভিটা ফেভারিট, আর ফুড হচ্ছে মায়ের হাতের খাবার। এরপর হাবিবুর কমেন্ট করেছে, দিদি তোমার বাগানটা খুব সুন্দর, একদিন ঘুরে দেখাও। তো অবশ্যই দেখাবো, আসলে আমার বাগানটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে এই জন্য ছাদে কোনো কিছুই রাখতে পারছি না, তো একদিন গুছিয়ে নিয়ে অবশ্যই দেখাবো। এরপর রাইজা কমেন্ট করেছে, জীবনে প্রথম কাউকে কিউএনএ প্রশ্ন করবো, জানি না তুমি দেখবে কিনা। কেন দেখবো না, তোমাদের জন্যই তো এত দূর এসেছি। তো সে কোশ্চেন করেছে, তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে, যেটা তোমার হতেই হবে তুমি মনে করো? তো অবশ্যই আমাকে ইউটিউবার হতেই হবে, কারণ আমি কিন্তু অনেক দিন ধরে ইউটিউব করছি, আর এটা আমার প্রথম চ্যানেল নয়, এরকম 3-4 চ্যানেল আমি আগে বানিয়েছি। তো আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল যেটা কিন্তু 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, তো কোনো কারণবশত সেই চ্যানেলটা মনিটাইজ হয়নি। এখন মনে হচ্ছে তোমাদের ভালোবাসায় এই চ্যানেলটাকে আমি গ্রো করতে পারবো। তো এরপর দৃষ্টি স্প্ল্যান কমেন্ট করেছে, দিদি কিউএনএ ভিডিওর জন্য। এখন যাচ্ছে মালগাড়ি, পাশে যেহেতু ট্রেন লাইন, মেন রোড, সেই জন্য এত নয়েজ হচ্ছে, তার জন্য সরি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও। তো এরপর দৃষ্টিস প্ল্যান কমেন্ট করেছে, দিদি কিউএনএ ভিডিওর জন্য কোশ্চেন করছি, প্লিজ নিবা কোশ্চেনটা, তুমি ভিডিও কি করে এডিট করো প্লিজ একবার দেখাবে ডিটেলসে, কোন অ্যাপ দিয়ে করো? তো আমি ইনশট অ্যাপে ভিডিও এডিট করি, এখন তো ডিটেলসে দেখাতে পারছি না, পরবর্তীতে কোনো ভিডিও বানিয়ে দেবো। তো নওশিন কমেন্ট করেছে, নাম কি, কোথায় বাসা, আর কয় ভাই বোন, আর প্রথম ভিডিও করার জন্য কে বলেছিল, এর কাহিনীটা বলো প্লিজ। তো নাম বাসা তো বলে দিয়েছি, আর এই কোশ্চেনটা অনেকেই করেছো যে আমরা কয় ভাই বোন, তো আমরা 5 ভাই বোন, আর প্রথম ভিডিও করার জন্য কে বলেছিল। তো প্রথম ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে করিনি, আমি আগেই বললাম আমার অনেকগুলো চ্যানেল ছিল। তো প্রথম ভিডিও বলতে পারো আমি আর আরেকজন আছে যে আমাকে অনেক ইন্সপায়ার করেছে এই ভিডিও করার জন্য। আর যদি বলো গাছের ভিডিও করার ইন্সপিরেশন কে দিয়েছিল, সেটা হচ্ছে আমার দিদি। আর সে আরো কমেন্ট করেছে যে গাছ কেন ভালো লাগে, জানি না হয়তো আমার বাবা মায়ের জন্য, আমার বাবা মা আগে চাষাবাদ করতো, আর সেটার জন্যই হয়তো আমার বেশি ভালো লাগে। আর লাস্টে বলেছে, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, সব ভিডিও দেখি, দয়া করে এভাবেই থেকো। অবশ্যই নাসিরউদ্দিন কমেন্ট করেছে, অপরাজিতা ফুল গাছে বেশি ফুল পাবার উপায়। তো আমার কিন্তু একটা অপরাজিতা গাছ ছিল, আর সেটাতে আমরা কিছুই দিতাম না, শুধুমাত্র ঠাকুরগড়ে যে ফুল, কলার খোসা, এগুলোই ওর গড়ায় দিয়ে রাখতাম, আর অনেক অনেক ফুল পেতাম। আর বলেছে, লক্ষ্মী জবা গাছে পিঁপড়ে লেগেছে, হলুদ গুঁড়ো দারুচিনি দিচ্ছি তাও পিঁপড়ে যাচ্ছে না, কি দিলে পিঁপড়েগুলো চলে যাবে।
তো হলুদ গুঁড়ো দারুচিনি আমিও দিয়ে দেখেছি, যাই না, তো তুমি গ্যামাক্সিন ইউজ করতে পারো। এরপর পায়েল আখান কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, তোমরা কয় ভাই বোন, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমিও তোমার মতো গাছপ্রেমী, তুমি কিছু গাছের চারা কি দেবে আমার? তো সবগুলো অ্যান্সার তো আমি দিয়ে দিয়েছি, আর গাছের চারা অবশ্যই দিতে পারবো তুমি যদি আসতে পারো। আরিয়ান কমেন্ট করেছে, দিদি তুমি সাদা ডেইজি ফুল গাছ, দিদি তুমি সাদা ডেইজি ফুল গাছ আনো প্লিজ, অবশ্যই আনবো, আর তুমি আমার নাম নিও, নাম তো নিলাম। তো এরপর ইটস মি ফোয়া কমেন্ট করেছে, আপু তুমি মানি প্লান্টের ভিডিও বানাও, অবশ্যই বানাবো, আর চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তুমি সেটাও চেক করতে পারো, আর আমাকে সাপোর্ট করো প্লিজ। তো তোমাদের যদি কারোর ওর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করতে পারো। আর আমার একটা বন্ধু পূজার দিদিও কিন্তু ইউটিউবে ব্লগ ভিডিও বানায়, তো তোমাদের যদি ভালো লাগে গিয়ে চ্যানেলটা দেখে আসতে পারো। তো এরপর এসকে আলম কমেন্ট করেছে, দিদি তুমি কি পার্সেলেন প্লান্টার আপডেট দেবে, আর একটা গার্ডেন ট্যুর ভিডিও দিও, পার্সেলেন প্লান্টটা কেমন আছে আর তোমার বাবা মা কেমন আছে? আমার বাবা মা তো ভালো আছে, কিন্তু পার্সেলেন প্লান্টটা ভালো নেই, সেটা মরে গেছে। তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম দেখবে যে উপর থেকে বালির বস্তা পড়ে আমার ঘাস ফুলগুলো মারা গেছে, আর ঘাস ফুলের পাশেই কিন্তু ওই প্লান্টটা ছিল, তো সেটাও মারা গেছে, সেটাকে আমি কোনো রকমভাবেই বাঁচাতে পারিনি, আর সেটার জন্যই এতদিন আমি শেয়ার করছিলাম না। আর ইব্রাহিম ইসলাম কমেন্ট করেছে, দিদি তোমার কি বয়ফ্রেন্ড আছে? তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ওয়ার্ডগুলোই আমার ভালো লাগে না, কিন্তু তোমরা যেটা মিন করছো সেটা যদি জানতে চাও তাহলে ধরে নাও আছে, আর সেটা তার আর আমার দুজনের বাড়ির লোকই কিন্তু সবটাই জানে। এরপর সাইফা অফিসিয়াল কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায় তো বললাম, তোমার বাড়িতে কী কী ফুল গাছ আছে, আর সব ফুল গাছ নিয়ে একটা গার্ডেন ট্যুর দেবে। তো আমার বাড়িতে ফুল গাছ তো অনেক আছে, মাধুবিলতা, বগানভেলিয়া, নয়নতারা, গোলাপ, চন্দ্রমল্লিকা, দত্তপ্রিয়া, লিলি, আর তোমরা অনেকে কিন্তু গার্ডেন ট্যুর চেয়েছো, কিন্তু আপাতত আমি গার্ডেন ট্যুর দিতে পারছি না, কারণ আমার গাছগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি আগেই বললাম, তো যখন গুছিয়ে নেবো অবশ্যই তোমাদেরকে একটা ফুল গার্ডেন ট্যুর দিয়ে দেবো। হিয়া কমেন্ট করেছে, তুমি কোন দেশে থাকো, তোমার বাগানে কী কী গাছ আছে, তুমি কোন ক্লাসে পড়ো, বাগান ট্যুর দাও। তো আমি ইন্ডিয়াতে থাকি আর আমার বাগানে অনেক গাছ আছে, আগেই বললাম ফুল গাছগুলো, এছাড়াও রাবার প্লান্ট কালকেই লাগিয়েছি, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই গিয়ে দেখতে পারো। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ অনেক গাছ আছে, এটা হচ্ছে পাথরকুচি, এটা চাইনা বট, এটা পাতাবাহার, ওর পাশে আরও একটা গাছ আছে, আর এটা রোহিও প্ল্যান্ট, আর অ্যালোভেরা, মানি প্ল্যান্ট। অলিভ দাস কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, তুমি কিসে পড়ো, পদ্ম ফুল গাছ আনবে, আমার বাড়ি বনগাঁ, ভিডিওতে আমার নাম নিয়ে। তো পদ্ম ফুল গাছ অবশ্যই আনবো, আর বাকি কোশ্চেনগুলোর উত্তর তো দিয়েছি। তো বাইরে অনেক আওয়াজ হচ্ছিলো আর সন্দেহ হয়ে এসেছিলো, এই জন্য আমি বাকি ভিডিওটা ঘরে করছি। নেক্সট কোশ্চেন করেছে সঞ্জিত পল, দিদি তুমি কোন ক্লাসে পড়ো সেটা তো বললাম, তুমি কার থেকে ইন্সপায়ার হয়ে ইউটিউব ভিডিও শুরু করেছো? তো সেরকম কোনো ইন্সপিরেশান আমার নেই, আমার ইউটিউব ভিডিও দেখতে ভালো লাগতো যখন আমি কলেজে পড়তাম, তো তখন থেকেই ভাবতাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। পরের কোশ্চেন করেছে আফরোজা আক্তার, তোমার বাড়ি কোথায়, বাগানটি দেখাবে, তোমার বাগান করায় তোমার পরিবারে কে উৎসাহ দেয়? বাড়ি কোথায় আর বাগান দেখানোর কথা তো আগেই বললাম, আর আমার পরিবারে আমাকে সবাই উৎসাহ দেয় আর সবাই অনেক অনেক সাপোর্ট করে। তো পরের কোশ্চেন করেছে শফিকুল ইসলাম, তোমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলো যেটা তোমার সবসময় মনে থাকবে, আমি বাংলাদেশ থেকে ভিডিও দেখি। তো আমি আমার স্কুলের একটা ঘটনা বলছি, পুরো ঘটনা তো বলতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে। তো স্কুলে যেমন ঝগড়া ঝামেলা হয় বাচ্চাদের মধ্যে, তো আমার আর আমার ফ্রেন্ডের মধ্যেও সেরকম হয়েছিল। আমি কিছু করিনি, কোনো একটা বিষয় নিয়ে সে আমাকে এসে উল্টো পাল্টা বলেছিল, তারপরে কদিন বাদে সে নিজেই আবার আমার কাছে হেল্প চাইতে এসেছিল। যদিও এটা মনে রাখার মতন কিছু নয়, কিন্তু কেন জানি না আমার মনে আছে, তার হয়তো মনে নাও থাকতে পারে। আর তোমরা যদি এই ঘটনা পুরো শুনতে চাও তাহলে অবশ্যই জানিও যে এরকম কোনো ভিডিও তোমরা চাও কিনা। শিবম বৈরাগ কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, তোমার ফেভারিট ফ্লাওয়ার কি? তো আমার বাড়ি কোথায় তো বলে দিয়েছি, আর ফেভারিট ফ্লাওয়ার বলতে সেরকম নেই, ফুল জিনিসটাই আমার ভালো লাগে, তার মধ্যে কাঠগোলাপ, মাধুবিলতা, তারপরে শাপলা, এগুলো ভালো লাগে। পরের কোশ্চেন করেছে শফিকুল ইসলাম, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে প্রণাম। পরের কমেন্ট করেছে এমআর মিউজিক টিভি, তোমার বাড়ি কোথায়, কি নিয়ে পড়ছো, প্রিয় গায়ক গায়িকা, সরকারি চাকরি নিয়ে কিছু বলো, তোমার কি চাকরি করার ইচ্ছে আছে? তো বাড়ি কোথায় তো বলে দিয়েছি, পড়াশোনাও বলে দিয়েছি, আর প্রিয় গায়ক গায়িকা বলতে সেরকম কেউ নেই, তবে কিশোর কুমারের গান ভালো লাগে। আর সরকারি চাকরি নিয়ে অবশ্যই সরকারি চাকরি করার ইচ্ছে আছে, আর আমি অনেক এক্সামও দিচ্ছি, সামনেই অনেকগুলো এক্সাম আছে, তো এই সময় সরকারি চাকরি পাওয়াটা অনেক কঠিন হলেও চেষ্টা তো করতেই হবে, তো আশা করছি ভালো কিছুই হবে। তো এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, কারো কোশ্চেন যদি বাদ গিয়ে থাকে তার জন্য সরি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর তোমরা এই চ্যানেলে আর কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। শর্ট ভিডিওগুলোতে সবসময় গাছের ভিডিও আসবে, কিন্তু বড় ভিডিও যদি তোমরা অন্য কিছু দেখতে চাও তাহলে আমি অবশ্যই আপলোড করবো। তো এই ভিডিওটা এই অবধি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।